দুপুর তখন ঠিক 12টা, তবুও আকাশে দেখা নেই সূর্যের। কিছুদিনের তাপমাত্রা একটু বাড়লেও গতকাল থেকে দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহের মৃদু হাওয়া। আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পুরো চট্টগ্রাম শহর। শীতের তীব্রতা বাড়ায় চরম বিপাকে আছেন হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবনমান। সড়কের পাশে ঝুপড়ি বেঁধে ছেলে সন্তান নিয়ে জীবনযাপনে বাড়তি চাপ বেড়েছে ভোগান্তির। এই শীতকাল আমগো অনেক কষ্ট পারি, সিনেমার কষ্ট, থাকতে কষ্ট, বেশি কষ্ট, বেশি কষ্ট, বেশি কষ্ট, বাচ্চাদের নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট। মেঘে ভিজল হয়, গানে জায়গা নাই। দেশের শৈত্যপ্রবাহের ঠান্ডার কারণে কমেছে নিম্নয়ের মানুষের আয় ইনকাম। সকাল থেকে ভাড়া না থাকায় অলস সময় পার করছেন শ্রমজীবী মানুষরা। ভাড়া সকালে একটু কয়েকটু ছিল, গাড়ি কম ছিল, এই 9টার পর আবার ভাড়া কমে গেছে, গাড়ি বাড়ি গেছে, ভাড়া কম, অনেক কম, বিভিন্ন কারণে অনেক কম। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার রিস্কা অনেক বেশি। মৃদু হাওয়া বয়ে যাওয়ার কারণে থেমে থেমে চলছে জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা না মেলাই ব্যাঘাত ঘটছে অফিসগামী মানুষের কর্মজীবনেও। কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা, মানে বেড়েছে, একটু কষ্ট হচ্ছে সকাল টাইমে, আবার সন্ধ্যার টাইমে চাকরি থেকে বাসায় ফিরতে একটু কষ্ট হচ্ছে। যারা অফিসগামী আছে তাদেরও কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা দিন আনে দিন খাই, তাদের বাইরে কোনো কাজে যেতে পারতেছে না, এই কারণে মানুষ খুব গরমবন্দী হয়ে আছে এই ঠান্ডার কারণে। আজ আবহাওয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে মৃদু হাওয়া, যার কারণে আগের তুলনায় বাড়ছে শিশু রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে। সাজ্জাদ হোসাইন, বাংলাধারা, চট্টগ্রাম।